হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং ইন্সপায়ার্ড আজকে রিসার্চ অ্যাপটিটিউড থেকে আরও একটি মকটেস ক্লাস নিয়ে আসলাম তো ক্লাসটা শুরু করার আগে একটা অনুরোধ যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন হল দ্য রিসার্চ দ্যাট এইমস অ্যাট ইমিডিয়েট অ্যাপ্লিকেশান ইজ অর্থাৎ গবেষণায় তাৎক্ষণিক লক্ষ্যের জন্য অ্যাপ্লাই করা হয় অ্যাকশান রিসার্চ অপশান এ হবে সঠিক উত্তর নাইন ইয়ার ওল্ডস আর টলার দেন সেভেন ইয়ার ওল্ড দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ রেফারেন্স ড্রান ফর্ম অর্থাৎ নয় বছরের বয়স্করা সাত বছরের বয়স্কদের থেকে লম্বা হয় এটি থেকে আঁকা একটি রেফারেন্সের একটি উদাহরণ ক্রস সেকশনাল স্টাডি অপশান বি হবে সঠিক উত্তর কনফারেন্সেস আর মিন্ট ফর কনফারেন্সের জন্য বোঝানো হয় অপশান এ মাল্টিপল টার্গেট গ্রুপ অপশান বি গ্রুপ ডিসকাশান অপশান সি শো কেসিং নিউ রিসার্চ তিনটেই এখানে সঠিক অর্থাৎ সঠিক উত্তর হিসাবে অপশান ডি অল অফ দ্য অ্যাভাব এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ মিনস অর্থাৎ এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ মানে দ্য রিসার্চ ইজ ক্যারিড আউট আফটার দ্য ইনসিডেন্ট অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার আগে গবেষণা করা হয় অপশান এ হবে সঠিক উত্তর রিসার্চ এথিক্স ডু নট ইনক্লুড গবেষণা নীতিশাস্ত্র অন্তর্ভুক্ত নয় সাবজেক্টিভিটি অপশান বি হবে সঠিক উত্তর নিউটন গেভ থ্রি বেসিক লস অব মোশন দিস রিসার্চ ইজ ক্যাটাগরাইজড অ্যাজ নিউটন গতির তিনটি মৌলিক সূত্র দিয়েছেন এই গবেষণায় শ্রেণীবদ্ধ করা হয় ফান্ডামেন্টাল রিসার্চ অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর কন্ট্রোলেট গ্রুপ কন্ডিশন ইজ অ্যাপ্লাইড ইন অর্থাৎ কন্ট্রোলেট গ্রুপ সত্য প্রয়োগ করে এক্সপেরিমেন্টাল রিসার্চ অপশান সি হবে সঠিক উত্তর দ্য প্রসেস নট নিডেড ইন এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চে প্রক্রিয়াটির প্রয়োগ নেই ম্যানিপুলেশন অপশান বি হবে সঠিক উত্তর ম্যানিপুলেশন ইজ অলওয়েজ আ পার্ট অফ ডিসক্রিপটিভ রিসার্চ অপশান সি হবে সঠিক উত্তর আ কমন টেস্ট ইন রিসার্চ ডিমান্ডস মাস প্রায়োরিটি অন অর্থাৎ গবেষণায় একটি সাধারণ পরীক্ষা অনেক বেশি অগ্রাধিকার দাবি করে রিলাইবিলিটি ইউজাবিলিটি অবজেক্টিভিটি তিনটা এখানে সঠিক অর্থাৎ সঠিক উত্তর দেবে অপশান ডি অল অফ ডিস আর ডক্টর স্টাডিস দ্য রিলেটিভ এফেক্টিভনেস অফ টু ড্রাগস অফ ডেঙ্গু ফেভার হিস রিসার্চ উড বি ক্লাসিফাইড অ্যাস অর্থাৎ একজন ডক্টর ডেঙ্গু জ্বরের দুটি ঔষধের আপেক্ষিক কার্যকারিতা অধ্যয়ন করেন তার গবেষণা হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে এক্সপেরিমেন্টাল রিসার্চ অপশান বি হবে সঠিক উত্তর